লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের বাঘের চরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান শুক্রবার সেনাবাহিনী ও বাংলালিংকের সৌজন্যে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া একশো গরিব ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় ক্যাপ্টেন আমজাদ হোসেন বলেন কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু থেকে চলছে এবং ধারাবাহিকভাবে চলবে গরিব ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করছি এবং এর পাশাপাশি আমরা প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের বীজ বিতরণ করছি লাইক ঢেঁড়স চিচিঙ্গা পুঁশাক এই সবজিগুলোর করছি টাঙ্গাইল প্রতিনিধি তারিকুল ইসলাম তাহের জানান টাঙ্গাইলের দেলদুয়ারের সেবা আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে তিনশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্যদের উপস্থিতিতে সংস্থার কার্যালয়ের সামনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় লোহাগাড়া প্রতিনিধি এরশাদ আলম জানান রমজানের উপহার সামগ্রী নিয়ে লোহাগাড়া সাংবাদিক ফোরামের পাশে দাঁড়িয়েছেন পদুয়া ইউনিয়ন লীগের সভাপতি সাব্বির আহমেদ সাত মে লোহাগাড়া সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে সভাপতি এম এম আহমদ মনির ও সাধারণ সম্পাদক আবদুল আওয়াল জনির কাছে উপহার সামগ্রী হস্তান্তর করেন তিনি ভোলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান জানান কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলা সদর উপজেলা ওয়ার্ড হিন্দু ফেডারেশনের সদস্য সচিব রণজিৎ ব্যাপারী বৃহস্পতিবার ভোলা সদর উপজেলা ওয়ার্ড হিন্দু ফেডারেশনের সদস্য সচিব রণজিৎ ব্যাপারীর ব্যক্তিগত তহবিল থেকে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় গোয়াইনঘাট প্রতিনিধি এস এম রাজু জানান করোনাভাইরাসের প্রকোপের কারণে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল চুনা চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের নিজ অর্থায়নে দু হাজার পাঁচশো জন গৃহবন্ধী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে সরকারি ও সামাজিক সংগঠনের উদ্যোগে সামগ্রী বিতরণ করা হয় এদিকে নন্দীগ্রাম প্রতিনিধি আমিনুল ইসলাম জুয়েল জানান বগুড়ার নন্দীগ্রামে করোনা ভাইরাস প্রতিরোধ প্রকল্পে নন্দীগ্রাম পৌরসভার আওতাধীন পাঁচশো পরিবারের মাঝে সপ্তম ধাপে প্রধানমন্ত্রীর উপহার সময় বিতরণ করা হয়েছে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বান্দরবান প্রতিনিধি জিয়াউদ্দিন জুয়েল জানান করোনার প্রাদুর্ভাবে লকডাউনে থাকা বান্দরবানের আলীকদম উপজেলার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করেছে আলীকদম সেনাজন পরে বিভিন্ন এলাকায় সকলকে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করেন আলীকদম সেনাজোনের লেফটেন্যান্ট মেয়ের মাহাদি এদিকে ময়মনসিংহ প্রতিনিধি আলমগীর সরকার জানান ময়মনসিংহের গফর গায়ে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত অসহায় দরিদ্র চারশো জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল পৌর মেয়র ইকবাল হোসেন সুমন সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা